ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাত জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস, ক্যামেরা, পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া পরিচয় পত্র জব্দ করা হয়। রাতে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা এলাকা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, শামীম হোসেন, গাড়ির ড্রাইভার আতাউর রহমান, জীবনী ও সোমা পারভীন। তারা গাজীপুর, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার ইউসুফের বাগ মাদ্রাসা ও এতিমখানায় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মাদ্রাসার অধ্যক্ষের কাছে আটককৃতরা জানান তারা সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিটের জন্য এসেছে। এ সময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য উপাত্ত চাওয়া হয়। অডিটের বিল বাবদ নগদ 3,000 টাকাও নেন। এ সময় আরও 40,000 টাকা দাবি করে তা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়। একই কায়দায় পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষ হাফিজ মোহাম্মদ ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করেন আটককৃতরা। বিষয়টিতে মাদ্রাসা কর্তৃপক্ষের সন্দেহ হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সাংবাদিকদের জানান। তাদের কাছে থাকা আইডি কার্ড যাচাই করে দেখা যায় তারা টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে আলফাডাঙ্গায় গিয়ে বিভিন্ন মাদ্রাসায় প্রতারণা করছেন। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা খবর দিলে রাতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতে ইউসুফের বাগ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শরফুদ্দিন মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন তাদের আদালতে পাঠানো হবে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুপ্রিয় দর্শক, ভুয়া পুলিশ সেজে প্রতারণা, ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজি, এগুলো তো দেখছি এখন নিত্যদিনের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এগুলোর আসল কারণ কি হতে পারে? প্রশাসনের হাত থাকতে পারে কি? পারে বলে মনে করলে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার ভাবনা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।